শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা শ্রোতা দর্শক। ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বিবিসির বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে আমি শাকিল আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সংলাপের আজকের প্যানেলে রয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতা, স্থায়ী কমিটি সদস্য এবং সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রীও তিনি, সাবেক সেনাপ্রধান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পদত্যাগকারী উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মাসুদ চৌধুরী এবং মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট সিগমা হুদা। শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন করছেন তানভীর হোসেন, কল্যাণপুর, ঢাকা থেকে। উপদেষ্টাদের বক্তব্যে এটা স্পষ্ট যে বর্তমান সরকারের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, সত্যিই কি তাই? মওদুদ আহমেদ, টেকনিক্যালি কারেক্ট, কিন্তু স্পিরিট অফ দ্য কনস্টিটিউশনটা এখানে দেখতে হবে। সংবিধানে এই যে 90 দিনের বাধ্যবাধকতা কেন দেয়া হয়েছে, এই জন্য যে পরবর্তী সরকার যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে যত শিগগির সম্ভব তারা সেই নতুন সরকার গঠন করতে পারেন, এই জন্য এই সময়সীমাটা দেয়া হয়। আর যে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ, আমাদের দেশে বিশেষ পরিস্থিতিতে এটা আরও বেশি প্রয়োজন, এই জন্য যে এরা তো একটি অনির্বাচিত সরকার, ধরে নেওয়া হচ্ছে যে 90 দিনের মধ্যে নির্বাচনটা হবে এবং তারপরেই একজন প্রধানমন্ত্রী হবেন। সেই প্রধানমন্ত্রীর নিয়োগ হয়ে গেলেই প্রধান উপদেষ্টা আর থাকেন না। তা এখন এখন বর্তমানে একটু সুযোগ পেয়েছে যে 90 দিনের মধ্যে নির্বাচন না হওয়ার, তাতে প্রধানমন্ত্রী কখন আসবেন না আসবেন তো এখনও অনিশ্চিত, সেই জন্যই বলা হচ্ছে বোধ হয় যে এটার কোনো মেয়াদ নেই। কিন্তু আসলে সংবিধানের স্পিরিটটা হলো যে যত শিগগির সম্ভব নির্বাচন করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকারের যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি যেদিনই হয়ে যাবেন সেদিন আর তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। সুতরাং ঢালাওভাবে এই কথা বলাটা ঠিক হবে না যে আমরা এই এর উপদেষ্টা পরিষদের এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো মেয়াদ নেই, তার মানে কি এই যে তারা 3 বছর 5 বছর থাকবেন? এটা তো সংবিধানে কখনোই সেভাবে ধরা হয়নি। সুতরাং ধরে নিতে হবে যে ওই আঙ্গিকে বিষয়টাকে বিবেচনা করে দেখতে। ধন্যবাদ। তোফায়েল আহমেদ, কোনো ইঙ্গিত পাচ্ছেন এই সরকারের মেয়াদ কতদিন হবে? নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল 90 দিন, কিন্তু যে কোনো কারণে হোক, রাজনৈতিক সংকটের কারণে, একটা সংঘাত থেকে দেশকে রক্ষা করার কারণে জরুরি আইন জারি করার পর নির্দিষ্ট কোনো মেয়াদ যেমন নেই, ঠিক তেমনি আমি মনে করি যে যারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, নিরপেক্ষভাবে কাজ করে দেশ এবং জাতিকে যতদূর দ্রুত গতিতে সম্ভব একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা তারা করবেন। এটা অনির্দিষ্টকালের জন্য তারা আসেন নাই এবং নিশ্চয়ই তারা নিজেরও কোনো কারণেই অনির্দিষ্টকালের জন্য তারা কোনো ইঙ্গিত পাচ্ছেন এখনো পর্যন্ত কত তাড়াতাড়ি? তারা কেবল যাত্রা শুরু করেছেন, আমরা তাদের যে এজেন্ডা তারা কি করবেন আমরা শুনেছি, তারা একটা প্যাকেজ তৈরি করছেন, রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করবেন, তাদের প্রাথমিক যে প্রায়োরিটিগুলি তারা নির্ধারণ করবেন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি সঠিকভাবে নির্বাচন করার জন্য প্রথমে তারা নির্বাচন কমিশনে হাত দেবেন। কেবলমাত্র পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো পরিপূর্ণভাবে, সুতরাং এখনো অপেক্ষা করতে রাজি না তারা? একটা আমাদের তো কিছুটা তো সময় তাদেরকে দিতে হবে, অন্তত তাদের কাজগুলি গুছাবার জন্য কাজগুলো না। আমরা তো মনে করি যে ঠিক এই মুহূর্তে আমরা তো মনে করি যে 90 দিনের মধ্যে নির্বাচন করা যায়, সেটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য মানে সঠিক হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু 90 দিনের মধ্যে কি আদৌ নির্বাচন করা সম্ভব হবে? সুতরাং বাস্তবতা মেনে নিয়ে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু অবশ্যই এবার আমরা মনে করি যে সকলের কাছে, সকল দলের কাছে, সকল মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের পরিবেশ এই নতুন তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করবে। শ্রোতা দর্শক, তোফায়েল আহমেদ এবং মওদুদ আহমেদ দুজনেই বলছেন যে তারা একটি নির্বাচন চান যত দ্রুত সম্ভব, এরকম একটি কথা বলছেন। আপনাদের এখানে একটি 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 কথা বলার আছে এখানে। আমি মনে করতেছি যে গতকালকে টেলিভিশনে যেটা আমি অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন যে আকবর আলী খান, উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমাদের বাজেট এটা সরকারেরই করা উচিত। তা আমরা কি ওইভাবে টার্গেট করি? কারণ জুন মাসে আমাদের বাজেট দিতে হয়,
সেইভাবে যদি আমরা 90 দিনকে করি প্লাস হলো যদি আমরা সঠিক ভোটার লিস্ট করার জন্য টার্গেট করি একটা যৌথ অভিযান চালাই যে আমরা চার মাসের মধ্যে নির্বাচন শেষ করব তাইলে কিন্তু জুন মাসে আমাদের সরকার বাজেট দিতে পারে ওইভাবে একটা দক্ষ প্রশাসন এবং আমাদের রাজনৈতিক দল এমনকি প্রশাসন তত্ত্বাবধায়ক সরকার যদি সেইভাবে একটা উদ্যোগ নেয় যে জুন মাসের আগে আমাদের এই নির্বাচন শেষ করে আমরা একটা নির্বাচন শেষ করে একটা সরকারের হাতে দিব এমনকি জুন মাসে ওই সরকার বাজেট দিবে আমার মনে হয় যে ছয় মাস টার্গেট করে ভাবে আমাদের আলোচনা করা উচিত আপনি গোপাল মত স্যারের কাছে একটা কোশ্চেন সেটা হচ্ছে আপনি বারবার নিরপেক্ষতা নিয়ে আপনারা মুভমেন্ট করেছেন ইলেকশন কমিশন প্লাস কেয়ারটেকার গভর্নমেন্টের নিরপেক্ষতা নিয়ে এবং আপনাদের মুভমেন্টের ফোকাস পয়েন্ট ছিল যে এই ভোটার লিস্ট যেটা এটা তো এখন দেখা যাচ্ছে যে এই বর্তমানে যে ভোটার লিস্ট করা হচ্ছে সেই ভোটার লিস্ট করার পরে দেখা গেল যে আগের যে ভোটার লিস্ট ছিল সেটা খুব একটা ভ্যারি করতেছে না মোটামুটি অ্যাপ্রক্সিমেট হচ্ছে তখন আপনাদের এই মুভমেন্টের ফলে যে এই ম্যাসাকার হলো বা আদার্স যে প্রবলেম ক্রিয়েট করলো ইভেন কনস্টিটিউশনে কিছুটা ভায়োলেট হলো সেটার লায়াবিলিটি কি আপনারা নেবেন আপনি সামনে আজকে ব্যারিস্টার মধুর সাহেব এবং তোফাইল সাহেব যে নির্বাচনটা কত দিনের মধ্যে হবে এবং একটা দর্শকের প্রশ্নের প্রেক্ষিতে তারা যে কথা বললেন আমি এখানে তোফাইল সাহেবকেই সমর্থন করে শুধু একটি কথা বলবো যে আমরা রাজনীতির নামে এই বাংলাদেশের মানুষ রাজনীতির নামে যেই ধরনের গডফাদারদের দৌরাত্ম্য দেখেছি এই গডফাদারদেরকেও এই তত্ত্বাবধায়ক সরকার নির্মূল করতে হবে আমরা যাতে আমাদের ভোট অবাধে গিয়ে দিতে পারি এবং আর যাতে সমাজটা এই গডফাদারদের নিয়ন্ত্রণে না যায় তার সমস্ত রূপের বন্দোবস্ত করে যাতে আমাদেরকে একটা সঠিক নির্বাচন দেওয়া যায় এবং এতে যদি সময় লাগে আমরা জনগণ সেটা মেনে নেব ধন্যবাদ ধন্যবাদ মধুদা আমেদ আপনি কিছু বলতে চেয়েছিলেন না আমি যেটা বলতে চেয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের নিজের থেকেই একটা টাইম ফ্রেম দেওয়া উচিত তারা এটা আমাদের উপরে ছেড়ে দিলে চলবে না তা না হলে এটা তাহলে এটা অনির্দিষ্টকালের জন্য চলবে কখন আমরা এই কনক্লুশনে আসব যে এই ভোটার তালিকা একেবারে শুদ্ধ একেবারে 100% নির্ভুল হয়েছে সব সময় কিছু না কিছু ভুলভ্রান্তি থাকবে কারণ এটা মানুষ তৈরি করে এই ভোটার তালিকা সুতরাং এমন কোনো শর্ত দেওয়া উচিত না যাতে করে তারা ওই সুযোগে এই একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন যাবৎ থাকতে পারে ধন্যবাদ যিনি যেমন বলেছেন যে বাজেটের কথা যেটা বলেছেন যে যেমন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট কে এই এই সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই আজকে যে বিভিন্ন সংকট দেখা দেবে দেশে বিদ্যুতের সংকটের কথা বলেন জিনিসপত্রের মূল্যের কথা বলেন বা যে আইন শৃঙ্খলার কথা বলেন যা কিছুই বলেন এই যে আজকে যে আবার নতুন করে এই জেএমবিদের যে উত্থানের যেসব আমরা দেখছি এগুলো নিরসন একটি নির্বাচিত সরকারই করতে পারে ধন্যবাদ ধন্যবাদ হাসান মুর্শিদ চৌধুরী শুভস্য শীঘ্রম ভালো কাজ জলদি করতে হবে নির্বাচন ভালো কাজ যত জলদি পারা যায় সুষ্ঠু নির্বাচন করতে হবে এক শর্ত দ্বিতীয় যত জলদি সম্ভব করতে হবে কত জলদি সম্ভব যদি সবাই মিলে কাজ করি সবাই যদি সহযোগিতা করেন ইলেকশন কমিশন বিরাট একটা প্রশ্ন এখানে তাহলে পরে ছ মাসের মধ্যে নিশ্চয় করা সম্ভব হবে বলে আমি মনে করি ধন্যবাদ বাস্তবতা কি ছ মাস আমার মনে হয় সেটা একটা ব্যাপার আছে বাজেটের ব্যাপারে আলোচনা হলো অন্যটা কথা হচ্ছে ওই সময় আমাদের আবহাওয়া বর্ষাকাল আসবে জুন জুলাই মাসে একটা ভালো নির্বাচন অনুষ্ঠান করাও প্রশাসনিকভাবে অসুবিধা হতে পারে অন্যান্য পরিবেশ এমনি আবহাওয়া ছাড়া অন্যান্য আবহাওয়া আমি মনে করি এর আগে সিদ্ধান্ত নিতে হবে এই জন্যে যে রাজনৈতিক দল বা জোটগুলো বসে থাকবে না তারা তাদের দাবি দেওয়া খুব জলদি উত্থাপন করবেন এবং তার একটা থাকবে যত জলদি সম্ভব নির্বাচন করা এই জন্য ভালো হবে যে চাপের মুখে না গিয়ে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা ধন্যবাদ অ্যাডভোকেট শেখ মাহুদা আমার মনে হচ্ছে যেটা হাসান মাসুদ চৌধুরী সাহেব বলেছেন আমি ওনার সঙ্গে কিছুটা একমত কারণ হচ্ছে যে একটা সময়ের সীমা থাকা উচিত প্ল্যানিংয়ে থাকা উচিত আর উনি অ্যাজ অ্যান আর্মি জেনারেল ওনারা তো প্ল্যানে চলে আর যারা রাজনীতি করে তারা তো অ্যাজ দ্য সার্কামস্টান্সেস ডিমান্ড সেটার উপর চলে অ্যাজ অ্যান ওয়েন দুইটারই প্রয়োজন আছে কিন্তু আমার মনে হয় যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো রাজনৈতিক দলের কোনো সৃষ্টি না এবং সেম টাইম কোনো আর্মিরও কোনো সদস্য না থাকা উচিত না আছে যদিও আপনিও ছিলেন আরও জনও আছে কিন্তু তারপরে একটা প্ল্যানিংয়ের দরকার একটা টাইম ফ্রেম দেওয়া উচিত আই গেট এ ফিলিং যে ইন্ডিয়া কেন আমার একজন উপদেষ্টা বলেছেন কালকে টিভিতে
যে আমি নাম বলবো না ওনার, কিন্তু উনি বলেছেন যে অ্যাজ লং অ্যাজ ইটস নেসেসারি, তাই যদি হয়ে থাকে হাউ লং ইজ দ্যাট নেসেসিটি সেটাও দেখার বিষয় আছে, তাই জন্য আমি মনে করি একটা টাইম ফ্রেম দেওয়া উচিত। পরের প্রশ্নে যাই, মোহাম্মদ বারিউল করিম খান, খিলগাঁও, ঢাকা থেকে। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনিউসের দেয়া যে মন্তব্য, রাজনীতিবিদদের দুর্নীতি বিষয়ক মন্তব্য, যেটা গত বৃহস্পতিবারের পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই মন্তব্যের পর আমরা শুক্রবারের পত্রিকায় দেখেছি যে প্রধান দুই রাজনৈতিক দলের যারা মুখপাত্র তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা বলেছেন যে তাদেরকে ঢালাওভাবে দোষারোপ করা ঠিক না। প্রশ্নটা যদি করেন, আমরা কিন্তু দেখতে পাই যে গত দুই আমলেই বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষস্থানে ছিল। আপনার প্রশ্নটা তাহলে? আমার প্রশ্নটা হচ্ছে যে দুই আমলেই বাংলাদেশ দুর্নীতির শীর্ষ ছিল, কিন্তু এটা কি রাজনীতিবিদদের ব্যর্থতা ছিল না? রাজনীতিবিদদের ব্যর্থতা কি নয়? তোফায়েল আহমেদ। হ্যাঁ, আমরা যারা রাজনীতি করি আমাদের সফলতা যেমন আছে ব্যর্থতাও আছে, কিন্তু প্রফেসর ইউনুস তিনি বাংলাদেশের কৃতি সন্তান, নোবেল পুরস্কার বয়ে এনে আমাদেরকে সম্মানিত করেছেন, কিন্তু সমাজের সকল ক্ষেত্রেই কিন্তু ভালো এবং মন্দ আছে, কিন্তু একটা ঢালাওভাবে যে রাজনীতিবিদ মানি হলো যে দুর্নীতিবাজ বা মানে অর্থের সাথে সম্পৃক্ত, ওনার এই কথাটার সাথে কিন্তু জাতি কখনো একমত হবে না। কারণ আমাদের যে সামাজিক যে অবস্থা, আমাদের দেশে যে রাজনীতি ছিল অতীতে, সেই রাজনীতি কিন্তু নানা কারণে এখন সেসব প্রশ্ন উঠতে গেলে বিতর্কের সৃষ্টি হবে এই পরিবেশে, সেটা আমি চাই না। কারণ রাজনীতিবিদরা, রাজনীতিবিদদের জন্য রাজনীতি কিন্তু কঠিন। আজকে অনেক রাজনীতিবিদ হয়েছে, এখন সকলকেই এক কাতারে আনা হয়েছে। আজকে আপনি লক্ষ্য করেন যে, যদি ক্ষমা করেন আমাকে, এই যে কিছুদিন আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, দশজন উপদেষ্টা ছিলেন, তার মধ্যে একজন শ্রদ্ধা ব্যক্তি হাসান মাসুদ চৌধুরী, কিন্তু এই দশজনের মধ্যে দুজনকে নিয়ে প্রশ্ন উঠেছে। তারা কিন্তু নির্দলীয়, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না। ওই যে একজনের সম্বন্ধে উঠেছে পোস্টিং নিয়ে, কারোর সম্বন্ধে উঠেছে মেয়াদ শেষ হবার পরে বা মানে উপদেষ্টা মানে ভেঙে যাবার পরে অফিসে গিয়েছে। সুতরাং এইসব নিয়ে বিতর্ক করতে চাই না। আজকে আপনি সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, ব্যবসায়ী বলেন, প্রত্যেক জায়গায় ভালো আছে মন্দ আছে, কিন্তু প্রফেসর ইউনুস যে মন্তব্যটা করেছেন সেটা একেবারে ঢালাওভাবে। তিনি একটা বলেছেন যে অর্থের বিনিময় ছাড়া কোনো কাজ করা যায় না, কিন্তু এই যে গ্রামীণ ফোন আমাদের আমলে হয়েছিল, ওনাকে কিন্তু দুই পয়সা খরচ করতে হয়নি। উনি একজন সম্মানী মানুষ, আমি বিনয়ের সাথে বলবো যে হঠাৎ করে একজন সম্মানী মানুষ যদি সকলের বিরুদ্ধে একই মানে একটা কথা বলেন, এটা কিন্তু গ্রহণযোগ্য। ধন্যবাদ। হাসান মাসুদ চৌধুরী। যা রটে তা কিছু সত্য বটে, এবং সেদিক দিয়ে বলতে গেলে আমরা মনে করি যে এই বক্তব্যে জনগণের মতের প্রতিফলন ঘটেছে, এবং এই বিষয়ে যা করণীয় তারা আমি আশা করি নিশ্চয়ই তারা করবেন। ধন্যবাদ। বদুদ আহমেদ। কথা হলো যে প্রফেসর ইউনুস তো আমাদের দেশের সকলের জন্য গৌরব বয়ে এনেছেন, কিন্তু তার বক্তব্যটা অত্যন্ত দুঃখজনক। কারণ কিছুদিন আগেই এই জরুরি আইন হওয়ার আগ পর্যন্ত উনি বলেছেন যে নির্বাচনের কোনো বিকল্প নাই। তো নির্বাচন মানেটা কি? রাজনৈতিক দলের অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া, রাজনীতিবিদদের ছাড়া নির্বাচন কি সম্ভবপর? এদেশে অগণিত রাজনীতিবিদ আছেন যারা নিবেদিত প্রাণ, যারা দুর্নীতির আশ্রয় নেয় না। কিছু সংখ্যক রাজনীতিবিদ দুর্নীতি করে বলে সমস্ত শ্রেণীকে রাজনীতিবিদদের দুর্নীতি পরায়ণ আখ্যায়িত করা সঠিক নয়। কারণ আমাদের দেশের যতগুলো আমরা অর্জন করেছি আমাদের দেশের জন্য এখন পর্যন্ত, তো রাজনীতিবিদরাই করেছে। ধন্যবাদ। ডক্টর ইউনিসেফের যে মন্তব্য রাজনীতিবিদদের সম্পর্কে, শ্রোতা দর্শক আপনি? ডক্টর ইউনুস যে মন্তব্য করেছেন সেটা এক প্রকারান্তরে সবাই কিন্তু স্বীকার করে নিয়েছেন, এবং দুই দলের প্রধান মুখপাত্ররা এই মন্তব্য সম্পর্কে যে মন্তব্য করেছেন সেখানেই কিন্তু তারা স্বীকার করে নিয়েছেন যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, গডফাদার, কালো টাকার মালিক, এদের প্রভাব আছে। তাহলে আমার প্রশ্ন, আপনারা এখানে দুদলের দুজন প্রধান ব্যক্তি আছেন, রাজনীতিতে এসব দুর্বৃত্তায়ন, রাজনীতিবিদ, কালো টাকার মালিক ঢোকে কীভাবে?
আপনারা তাদেরকে ঢুকার চান্স কেন দেন, এটা প্রশ্ন। এবং এখানে আমার আমার একটা সুপারিশ আছে, যে যেহেতু আমরা স্বীকার করে নিচ্ছি যে আমাদের দেশ থেকে দুর্নীতি একেবারে উপড়ে ফেলানো সম্ভব না, সেখানে নির্বাচিত সরকার 5 বছর ক্ষমতায় থাকছে, তার মানে একটু বেশি দুর্নীতি করার সুযোগ পাচ্ছে। তো এখানে যদি এই মেয়াদটাকে 5 বছরের জায়গায় 4 বছর করা হয় এবং তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর মেয়াদি করা হয়, সেক্ষেত্রে 4 বছরে তারা যে দুর্নীতি বা করে যাবে, আমি স্বীকার করছি যে মোট করবে না, কিছু করবে, পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার সেটা 1 বছরে 4 বছরে কিছু ময়লা আবর্জনা কিছু কিছু ধুয়ে ফেলে একটা দেশটাকে, মানে এভাবে যদি অন্তত 20 বছর চলে, যদি 20 বছর চলে এভাবে, তাহলে 20 বছর পরে আমরা 20 বছর পরে আমাদের বয়স হবে বা আমাদের যে প্রজন্ম আছে তারা, আমার বিশ্বাস যে একটা সুষ্ঠু রাজনীতি, সুষ্ঠু দেশ, যে লক্ষ্যে আজকে যারা আপনারা রাজনীতি করছেন বা ভালো ভালো কথা বলছেন। ধন্যবাদ, ধন্যবাদ, আমরা দেব খুব সংক্ষেপে। দেখুন প্রশ্নটা এমন, এটা যদি আপনি একটু জাস্ট, আমি আই লাইক টু টেক অ্যান অ্যাডভান্টেজ, একটু অল্প সময় যদি চাই আর কি, সেটা হলো আসলে আমাদের রাজনীতিবিদদের দুর্ভাগ্য। এই যে রাজনীতিবিদদের যে কথাটা উঠেছে, দেখেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে আমার নিজের কোনো দ্বিধা নাই, কারণ আমরা যারা রাজনীতি করি মানুষ আমাদের কাছে অনেক কিছু আশা করে, অনেক কিছু প্রত্যাশা করে। কিন্তু যে আজকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আজকে যে দুর্নীতি, আজকে একজন রাজনীতিবিদ আগে কারণ নির্যাতন ভোগ করতো, সৎ নিবেদিত থাকতো, জেলে যেত, তারপরে বা কষ্ট করতো, তার একটা প্লাস পয়েন্ট ছিল। কিন্তু জাতির 1975-এর 15ই আগস্টের পরে আমাদের দেশের রাজনীতি কিন্তু রাজনীতিবিদের জন্য কঠিন হয়েছিল। একজন সেনা শাসক বলেছিলেন যে আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দিয়ে যাব। আসলে আজকে হয়েছেও তাই, আমি সকলের সাথে একমত। আজকে দেখেন আপনি, আপনি শুধু ডক্টর ইউনূস রাজনীতিবিদদের কথা বলেছেন, আমাদের পুলিশ প্রশাসনে কি নেই? আমরা আজকে একজন সেনা শাসক না, মানে সেনাবাহিনীর প্রধান তিনি না, সেনা শাসক তো আমাদের দেশে ছিল, আমাদের যারা সেনা শাসক ছিলেন তাদেরকে তো দুর্নীতির জন্য কঠিন জায়গায় যেতে হয়েছে আমাদের দেশে। সুতরাং একটা সিস্টেম ছিল আগে, 1970 আমরা নির্বাচন করেছি, আমি সেজন্য বলেছিলাম আমরা ছিলাম তরুণ, 27 বছর বয়সে আমরা এমএনএ হয়েছি, টাকা পয়সা লাগতো না নির্বাচন করতে। কিন্তু আজকে সামাজিক যে কথাটা আমার ওই ভাইটি বলেছে সঠিক বলেছে, যে নির্বাচনটা আসলে বা আমাদের একটা নির্বাচনে যেই অবস্থাটা এখন হয়েছে, আমি এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি এটাই তো প্রত্যাশা করবো, যাতে কালো টাকার মালিক, যাতে সন্ত্রাসীরা, যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট কেন্দ্র দখল করতে না পারে, এবং সত্যিকারের যারা ত্যাগী, আজকে অনেক দলের রাজনৈতিক নেতা আছে নির্বাচনে দাঁড়িয়ে তারা বিজয়ী হতে পারে না, তারা আদর্শবান, নীতিবান, জীবন আদর্শ তো তারা কোনোদিন কম্প্রোমাইজ করে নেই, কিন্তু ভোটের সময় তারা আগে। সেই জন্য আমি বলতেছি যে একটা সমাজ কলুষিত হয়েছে, সেই সমাজে প্রফেসর ইউনূস তিনি শুধু রাজনীতিবিদদের কথা বলেছেন, কিন্তু সমাজের প্রতিটি ক্ষেত্রে, আমি মন্ত্রী ছিলাম, যখন একটা দুর্নীতির প্রশ্ন ওঠে মন্ত্রীর নামে একা উঠে কথার কথা, কিন্তু আমার যে সচিব আমাকে যে ফাইলটা নিয়ে আসলো যে বিভিন্ন জায়গায় তাদের কিন্তু নাম নাই। অর্থাৎ আজকে এই এর থেকে এক কথায়, আমরা যারা রাজনীতি করি মানুষ আমাদের কাছে আশা করে, মানুষ আমাদের কাছে ত্যাগ চায়, আমরা যে ত্যাগ তিতিকের মাধ্যমে রাষ্ট্রপতি এটা যেমন চায়, ঠিক তেমনি সামাজিক যে অবক্ষয় ঘটেছে 1975-এর 15ই আগস্টের পর সামরিক শাসন জারির মধ্য দিয়ে, তার থেকে দেশ। ধন্যবাদ, ধন্যবাদ। হাসান হোসেন চৌধুরী, উনি যেটা বলছিলেন যে শুধুমাত্র রাজনীতিবিদরাই কি দুর্নীতি করে, আমি দেখতে পেলাম দুবারই, একবার উপদেষ্টা হিসাবে এবং একবার সেনা নায়ক বা সেনা শাসক হিসাবে আমার প্রতিজ্ঞ করা হলো। আমি মনে করি সমাজের অংশ হিসাবে আমরা, উপদেষ্টাই বলেন বা সেনা প্রধানই বলেন বা সেনা সদস্যই বলেন, তারা বিচ্ছিন্ন নয়। অর্থাৎ সমাজে যদি অবক্ষয় হয় তার প্রতিফলন ওখানে ঘটবে, কিন্তু মূল আলোচনায় বিষয় হচ্ছে যারা দেশ চালাবেন, যারা নেতৃত্ব দেবেন, যারা জনগণের হয়ে কথা বলেন, দাবি রাখেন, তাদের মধ্যে আমরা সেই দোষ দেখতে চাই না। না, এই প্রশ্নকারক যিনি, ওনার দুটো অংশ আছে ওনার প্রশ্নের। প্রথম অংশের সঙ্গে আমি একমত যে রাজনৈতিক দলগুলোর উচিত হবে দুর্বৃত্তায়ন এবং যারা দুর্নীতিবাজ বা যাদের কালো টাকা আছে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা। কিন্তু দ্বিতীয় যেটা বলেছেন যে 4 বছর মেয়াদ করতে, তা তো আমার কোনো আপত্তি নাই, 3 বছর করতে আপত্তি নাই, কিন্তু ওই যে আপনি বললেন 1 বছর একটা অনির্বাচিত সরকার থাকবে, তারা যদি দুর্নীতি করে তাদের কাছে জবাব দেবে কে? আমরা যখন রাজনীতি করি আমাদের প্রত্যেক দিন আমরা জবাবদিহিতার মধ্যে আছি, সংসদে বলেন,
খবরের কাগজে বলেন, এমন কোনো কিছু নাই। এই যে আজকে যে আপনারা খবরগুলো পাচ্ছেন যে অনেক রাজনীতিবিদ দুর্নীতি করছে, তো এটাও তো পাচ্ছেন আমাদের এই ফ্রিডম অফ প্রেসের জন্য, মিডিয়ার স্বাধীনতার জন্য, এবং রাজনীতিবিদদের সমালোচনা করছে যে যার জন্য আপনারা জানতে পারছেন। আমরা যদি কোনো ভুল করি, কোনো যদি অন্যায় করি বা কোনো যদি দুর্নীতির কাজ করি, এটা তো প্রত্যেক দিনই আমরা এটার জন্য জবাবদিহি করছি। কিন্তু এই নির্দলীয় সরকার এক বছর থাকবে, তারা কার কাছে জবাবদিহি করবে? আমার নির্বাচনী এলাকায় গিয়ে আমাকে জবাবদিহি করতে হয়, তারা কার কাছে গিয়ে জবাবদিহি করবেন? অ্যাডভোকেট শিখ মাহুদা, আমার যেটা মনে হচ্ছে এখানে আপনি যে কথাটা বলেছেন ডক্টর ইউনূসের মন্তব্যের উপর, সেখানে আমাদের দুই রাজনীতিবিদরা বলেছেন, আসলে এটা হয়েছে কি, অনেক জায়গায় বলা হয় পেশা রাজনীতি, যারা পেশা রাজনীতি পেশাজীবী হয়ে যায়, রাজনীতি তাদের পেশা হয়ে যায়, তাদেরকে নিয়ে সন্দেহ করা উচিত যে তারা যে এটা করছে এটা কি। আর তার সঙ্গে সঙ্গে আমি একমত তোফায়েল আহমেদ সাহেবের সাথে এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের সাথে যে ওনারা আসলে কারা প্রত্যেকটা স্তরে দেখছেন, যেটা ডক্টর ইউনূস হয়তো ওনার গ্রামীণ ব্যাংকে ক্লিয়ারেন্সগুলি পেতে, যেটা হয়তো গ্রামীণ ফোনে ক্লিয়ারেন্স হতে পেতে, তারা হয়তো অ্যাট এভরি স্তর, কারণ আমরা তো অ্যাক্টিভিস্ট, আমরা হলাম প্রফেশনাল অলসো, আমরা লয়ার, আমাদের অনেক বোর্ড অফ ইনভেস্টমেন্টে মুখ মুখ জায়গায় ঘুরতে হয়। আমি তোফায়েল আহমেদ সাহেব মিনিস্ট্রি অফ কমার্স থাকতেও আমি ওনার অফিসে গেছি অনেকবার, কিন্তু আমাদের যখন আমরা লিগাল পিটিশন দিই কিন্তু উনি হয়তো লিগালি আমাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে, কিন্তু সেকশন থেকে যখন ওঠে তখন গিয়ে প্রবলেম হয়ে যায় প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা স্তরে। মওদুদ আহমেদ সাহেব আইনমন্ত্রী ছিলেন, উনি নিজেও জানেন, কারণ আমরা ওনার সঙ্গে আইন ল এনফোর্সমেন্ট কমিটিতেও ছিলাম। আমি দেখেছি দ্যাট এভরি লেভেল আমরা ওনাকে বলতাম যে আমাদের হাত পা বেঁধে যাচ্ছে, আমরা হিয়ারিং করতে পারছি না, ডিলেড আপিল হচ্ছে, ওয়াই, বিকজ আবার সেকশনস থেকে প্রবলেম হচ্ছে। তো এটার জন্য দায়ীকে, কেন আমাদের প্রত্যাশা আমাদের রাজনীতিবিদদের উপর, যাদেরকে নির্বাচন করে আমরা সরকার চালাবার জন্য পরিচালনা করার জন্য করেছি, তাদের উপর দায়িত্ব এত বেশি দেওয়া হয়েছে যে আমাদের প্রত্যাশা দ্যাট এন এমপ্লয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য জুনিয়র। যেরকম আমার চেম্বার যদি কেউ গাফলতি করে, আই এম রেসপন্সিবল ফর ইট, আমার লয়ার হয়তো গাফলতি করেছে কিন্তু আই এম রেসপন্সিবল অ্যান্ড আই হ্যাভ টু রিপ্লাই টু দ্য বার কাউন্সিল। তো সেখানে এই জিনিসটা হচ্ছে যে উনরা দায়ী হয়ে যাচ্ছেন জনগণের কাছে, কেন আমরা উনাকে দেখছি, আমি ওই সেকশন অফিসারকে দেখছি না, আমি ওই ক্যারানিকে দেখছি না যে ফাইল গায়েব করে দিচ্ছে, কোর্টেও তো ফাইল গায়েব হয়ে যায়, আমরা ডিস্ট্রিক্ট জাজকে তখন অ্যাকিউজ করি, আমরা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে অ্যাকিউজ করি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে অ্যাকিউজ করি, কেন আপনার পেশকার ফাইল প্রেস করছে না সামনে, এরকমও তো হয়েছে। তো ইজ দ্য ডিস্ট্রিক্ট জাজ হিমসেলফ ইনভলভ? নো, বাট হি ইজ রেসপন্সিবল। ধন্যবাদ। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন মোহাম্মদ মামুনুর রশিদ, মগবাজার, ঢাকা থেকে। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনাররা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন উঠবে, তাই নয় কি? হাসান মাসুদ চৌধুরী, আমি জানতাম এই প্রশ্নটা হবে, এ সমস্যা নিয়ে আমরাও বেশ কষ্টে ছিলাম। আমি মনে করি সুবুদ্ধির উদয় হবে, এবং শুনতে খারাপ লাগলেও বলতে বাধা নেই, কেউ এই পানিটুকু পরিষ্কার খেতে চান, কেউ ঘোলা করে খেতে চান, এতে যাই যাটাই। ধন্যবাদ। তোফাল আহমেদ, আসলে যে নির্বাচন কমিশন একটি ভোটার লিস্ট করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এবং এখানে আমি একটা কথা বলতে চাই দ্বিধাহীন চিত্তে, যে বর্তমান নির্বাচন কমিশনটাকে আসলে, জনাব মওদুদ আহমদ সাহেব এখানে আছেন, আমি জানি উনি কীভাবে নেবেন, এই নির্বাচন কমিশনটাকে আসলে একটা সাবেক জোটের অঙ্গ সংগঠন রূপান্তরিত করা হয়েছে। এই নির্বাচন দিয়ে সঠিক ভোটার লিস্ট হবে না, এবং এই নির্বাচনের কমিশনের মাধ্যমে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং 90 দিনের তো এতদিন যারা আইন বিশেষজ্ঞ বা যারা আগে ক্ষমতায় ছিলেন 90 দিনের কথা বলেছিলেন, যে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, সেটি হয়নি, কারণ রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছেন সম্ভব না। তার শেষ রাষ্ট্রীয় ভাষণ যেটা উনি বেশি রাতে দেন, 11টার পরে দেন, সেই ভাষণে তিনি নিজেই বলেছেন, আগে বলেছেন কদিন আগে নির্বাচন ছাড়া বিকল্প নেই, 22 তারিখ হতে হবে, পরে আবার বলেছেন যে না, নির্বাচনের কোনো পরিবেশ না, ইত্যাদি ইত্যাদি। নতুন তত্ত্বাবধায়ক সরকার যদি দেশ এবং জাতিকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান, তাহলে তাদের প্রাথমিক কাজ হবে এদেরকে অপসারণ করে একটি সকলের কাছে গ্রহণযোগ্য, অর্থাৎ সৎ, নিবেদিত, পান আদর্শবান, যাদের ব্যক্তিত্ব আছে তাদেরকে নিয়ে, কারণ যারা এখানে তাদের ব্যক্তিত্ব নাই। আপনারা দেখেন না কীভাবে কথা বলে, যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে
তখন বলে যে বাইরে কোনো খবর নাই বা কিরকম আমি উচ্চারণ করতে পারবেন। সুতরাং আগের যিনি ছিলেন বিচারপতি আজিজ, উনি একজন বিচারক, শ্রদ্ধা জানিয়ে বলি, তিনিও তার কাজকর্মের মাধ্যমে এরাই যদি থাকেন, সুতরাং এটা পুনর্গঠনের ছাড়া এর বিকল্প কিছু। তোফায়েল আহমেদ এরাই যদি থাকেন তাহলে নির্বাচন করবেন? এরা থাকে তো এটা আমি তো ভাবতেই পারি না, এবং আমার মনে এখানে যারা আছেন আপনি যদি জিজ্ঞাসা করেন প্রত্যেকেই বলবে এরা থাকার তো প্রশ্ন ভাবতেই পারি না, দেশ এবং জাতির প্রশ্নই উঠে না। তত্ত্বাবধায়ক সরকারের কাজ হইল নির্বাচন অনুষ্ঠান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এই নির্বাচন কমিশনের তো প্রশ্ন উঠেই না, সুতরাং যেতেই হবে। আমি একটু বলতে চাচ্ছি, আমি আই কান্ট হেল্প ইট, হ্যাঁ, কারণ তোফায়েল আহমেদ সাহেব এরকম একটা কথা বলেছে। ওনার যদি ওনার দলের যদি আইনজীবীদেরকে জিজ্ঞেস করা হয় জাস্টিস আজিজের কথা বা জাস্টিস মাহফুজুর রহমানের কথা বা যে কোনো বিচারকের কথা, তখন তারা কিন্তু ঘেরাও করতো ওই কোর্টকেই, তারা মামলা নিত সবচেয়ে বেশি, এত রেট পিটিশন রেট কোর্ট থাকা সত্ত্বেও আজিজের কোর্টে যেত। কেন যেত? কারণ বিচারপতি আজিজ কোনো পলিটিক্যাল পার্সন ছিল না, উনি কিন্তু যদিও এখন পলিটিক্যাল বলা হচ্ছে ইলেকশনের পারপাসে, আমি জানি না কেন, কেন টেস্টেড হয়েছিল কি না, একটা ইলেকশন হয়েছে নাকি তার আন্ডারে আমি জানি না, কারণ আমার জানা মতে হয়নি। কিন্তু উনি যদি মনে করে থাকেন, কেন উনরা কোর্টে কেস রায় পাওয়ার জন্য সঠিক বিচার পাওয়ার জন্য কিন্তু আজিজ সাহেবের কোর্টেই যেতেন বেশি। ধন্যবাদ। শ্রোতা দর্শকের কিছু মন্তব্য শোনা যাক। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমরা আসলে এখন যে মুহূর্তে যে অবস্থায় বিরাজ করছি, যেটা মনে হয় যেন নির্বাচন কমিশন, যা আমরা অন্য ভাষা বলতে পারি যে হায়নারা মুখ পেতে আছে আমাদের বুকে, কারণ হলো অলরেডি এর মধ্যেই কিন্তু ওনারা বেশ, আমি মনে করবো যে বুদ্ধিমান স্বার্থপর লোকজন নির্বাচন কমিশন দখল করে আছে। আমরা অলরেডি পৌনে 200 কোটি টাকার উপরে অপচয় করে ফেলছি আমাদের দেশ থেকে, যার জন্য সাফার প্রত্যেকটি পদে পদেই। তার পূর্বে যদি আমরা যাই গত 5 বছরের ব্যাপার দেখলে আমরা অলরেডি 50 বছর পিছিয়ে পড়ছি। এনিওয়ে, আমার প্রশ্নটা হলো আজকে যারা নির্বাচন কমিশনে আছেন তারা কি নিচক শুধু স্যালারি গ্রহণের জন্য, মানে বেতনভুক্ত বেতন গ্রহণের জন্যই ওনারা পদটা দখল করে রাখবেন, না ওনাদের সম্মান নিয়ে, সম্মান আছে বলে ওনারা সম্মান বোধ করেন? ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, আপনি জনাব আজিজ সাহেব সম্বন্ধে যে কথা বললেন আমাদের মিসেস সিগমাহুদা, সত্য, কিন্তু কথাটা হলো যে যিনি হেড থাকেন সংস্থা, মানে সংস্থার হেড থাকেন, অল রেসপন্সিবিলিটি গোজ টু হিম, তো সেই জন্য উনি ফেলিওর। আর আসলে তত্ত্বাবধায়ক সরকার এখন যদি কিছু করতেই চান, নির্বাচন কমিশনারকে কমিশনকে সংস্কার না করে কিছুই করা সম্ভব নয়। আমি তোফায়েল সাহেবের সবাই একমত, এতে কোনো মানে, আর আমি আগে একটা কথা আমি তোফায়েল সাহেব বলবো, আমি একজন সাবেক আমলা, আমি যুগ্ম সচিব, বলা হচ্ছে আমাদের সম্বন্ধে, আসলে অ্যাগেইন যদি মন্ত্রী সাহেব যদি সত্যি সৎ হয় তার মন্ত্রণালয়ে কিন্তু এই ধরনের কাজ হতে পারে না। সুতরাং ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, আপনি, আপনি এই যে নির্বাচনের ভোটার তালিকা করতে যায় যে এই সমস্ত বিচারপতিরা তাদের সংবিধানের দোহাই দিয়ে কোটি কোটি টাকা জনগণের যে ব্যয় করেছে তাদের বিরুদ্ধে এ তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনো ব্যবস্থা নেওয়া যাবে কি না, তার পাশাপাশি এ অন্যায়গুলোর বিরুদ্ধে আমাদের নারীরা রাজপথে প্রতিবাদ করতে যাওয়ার পরে যে পুলিশ প্রশাসন সহ যাদের ইন্ধনে আমাদের নারীরা যে লাঞ্ছিত হয়েছে নির্যাতিত হয়েছে সে ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে কিনা? ধন্যবাদ। মোহাম্মদ মামুনুর রশিদের প্রশ্ন ছিল নির্বাচন কমিশনাররা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আবার প্রশ্ন উঠবে কিনা। মধুর আহমেদ, প্রশ্নটা অত্যন্ত একটা যুক্তিসঙ্গত প্রশ্ন। আইনগতভাবে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তাদেরকে অপসারণ করার কোনো ব্যবস্থা নেই। আমি এখানে দুটো বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই একটি বিষয় হলো যে আমরা ব্যক্তিদের খুব বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি নির্বাচনের চাইতে। নির্বাচন নির্ধারণ করে দেশের ভোটাররা, এবং একজন এখানে একজন বক্তা বলেছেন প্রশ্নকারী যে খুব বেশি তফাত দেখা যাচ্ছে না, যে আগে যে তালিকা করা হয়েছিল পরে যে সংশোধনী করা হলো খুব বেশি তফাত নেই। যদি ধরে নিলাম যে একটা রিজনেবলি অ্যাকসেপ্টেবল একটা ভোটার তালিকা শেষ পর্যন্ত তৈরি হয়েছে বা গ্রহণযোগ্য হয়েছে, তখন ভাগ্য নির্ধারণ করবে ভোটাররা,
এই যে রিমোট এরিয়াতে যখন ভোট দিতে যায়, আমার মনে হয় ভোটার তালিকা নিয়ে আমাদের কথা বলার সুযোগ আসবে। আচ্ছা, তাহলে এটার উত্তর দিয়ে দেই, এই প্রশ্নের উত্তর দেই যে নির্বাচন কমিশন পুনর্গঠন করবে, কিভাবে করবে, কে করবেন? আবার যদি সে প্রশ্ন আসে যে সমঝোতার, তখন একটা প্রশ্ন আসবে। যদি এটা এককভাবে করা হয় তাহলে হয় তোফায়েল সাহেব বলবেন আমরা তাকে গ্রহণ করি না, বা আমরা বলবো তাকে গ্রহণ করি না, কারণ আমরা তখন খুঁজে বের করব যে তার সম্পর্কে একটা বিতর্ক আমরা যদি তুলে দেই যে উনি কি বলে না ওই পক্ষের লোক বা ওই পক্ষের লোক, তাহলে একটা বিরাট একটা আরেকটি সংকটের সম্মুখীন হব। সুতরাং এটা করার আগে আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারকে চিন্তা করতে হবে যে কি পদ্ধতি অনুসরণ করে তারা পুনর্গঠনটা করবে। ধন্যবাদ, ধন্যবাদ। পরের প্রশ্নে যাই আমরা। সর্দার মাজারুল ইসলাম, বাড্ডা, ঢাকা থেকে। ছবি সহ অর্থাৎ ফটো আইডি সহ একটি সুষ্ঠু ভোটার তালিকা কতদিনে তৈরি করা সম্ভব এবং তা তৈরি করার সুচিন্তা আদৌ আছে কিনা? তোফায়েল আহমেদ, আছে কিনা হয়তো আপনি বলতে পারবেন না। আমরা নিজেরা, আমাদেরও একটা চিন্তা ছিল এবং আমাদের দাবিও ছিল ভোটার আইডি কার্ড করার ব্যাপারে, এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার তারাও সেটা বলেছেন। আমরা মনে করি যে আমাদের দেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে যে জিনিসগুলো অন্তরায় আছে, বাধা আছে, সেগুলো একবারের জন্য চিরতরে শেষ হয়ে যাওয়া প্রয়োজন, এবং সেই লক্ষ্যে আমরা মনে করি যে আইডি কার্ড করা উচিত। আবার আইডি কার্ড করার নামে যদি দীর্ঘসূত্রিতে না হয়, এবং আমি বিশ্বাস করি যারা তত্ত্বাবধায়ক সরকার এখন দায়িত্বভার গ্রহণ করেছেন, কোনো কারণে আইডি কার্ডই বলেন, সঠিক ভোটার লিস্টের কথাই বলেন, কোনো কারণে এই নির্বাচনটাকে খুব বেশি দিন ডিলে করা ঠিক হবে না। কারণ তাহলে যারা তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন, এখন যারা সদস্য হয়েছেন, তারাই কিন্তু বিভিন্ন সংকটে নিপতিত হবেন যখন গ্রীষ্মকাল আসবে। নানান, আমি সেই সমস্যার মধ্যে ঢুকতে চাই না। তাহলে ছবি সহ একটি ভোটার তালিকা, ছবি সহ আইডেন্টিটি কার্ড খুব একটা গুরুত্বপূর্ণ নয়? আমি তো বললাম সেটা গুরুত্বপূর্ণ, আমাদের দাবিও ছিল আইডি কার্ড করা, কিন্তু সেই আইডি কার্ড করতে যদি দু বছর সময় লাগে, যদি মনে করে যে আইডি কার্ড করতে দু বছর সময় লাগবে, নিশ্চয়ই তারা দু বছর ক্ষমতা থাকতে চাইবে। ধন্যবাদ। সুতরাং আইডি কার্ড করা যত দ্রুত সম্ভব, কেউ তো বলেছে চার মাসের মধ্যে, সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনার রূপ সাহেব কালকে বলেছেন যে চার মাসের মধ্যে আইডি কার্ড করা সম্ভব, অন্য একটা অর্গানাইজেশন তারা বলেছে চার মাসের মধ্যে আইডি কার্ড করা সম্ভব। সুতরাং আইডি কার্ড করে যাই কিছু করে না কেন, কেউ তো বলছেন ছ বছরও লাগতে পারে, যে কেউ কেউ বলছেন ছ বছরও লাগতে পারে, না এটা তো যদি তাই যদি লাগে তাহলে তো আইডি কার্ড এটা বাদই দিতে হবে। মওদুদ আহমেদ, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা করবেন। কিন্তু যেটা আমরা বলতে চাই, এই এটা দাবি ছিল মূলত 14 দলের এবং আওয়ামী লীগের যে আইডি কার্ড করতে হবে। এখন অবশ্য তারা নিজেরাই বুঝতে পাচ্ছেন যে এই সুযোগে নির্বাচন বিলম্বিত হোক, এটা বোধ হয় তারাও চান না, এই কারণে বিলম্বিত হোক। কারণ তিনটি নির্বাচিত রাজনৈতিক সরকার চেষ্টা করেছেন আইডি কার্ড করার জন্য, বিএনপি সরকারও চেষ্টা করেছেন, আওয়ামী লীগ সরকারও চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি এই লাস্ট গভর্নমেন্টে, বিএনপি সরকার করতে পারেনি, অনেক টাকা খরচ হয়েছে এর জন্য এবং অনেক টাকা বরাদ্দও করা হয়েছিল। নিশ্চয়ই জিনিসটা জটিল বলে মনে হয়, এই যে আইডি কার্ড করবেন আপনি, বাংলাদেশের অর্ধেক হলো নারী ভোটার এবং বেশিরভাগ মহিলারা গ্রামে বসবাস করেন, এবং তারা অনেকে আছেন আবার বোরখা পরেন। সুতরাং এই যে ছবি তুলে আইডি কার্ড করবেন, এটা একটা কঠিন এবং জটিল কাজ, কিন্তু এটা করা সম্ভবপর। দ্রুত যদি গুডউইল থাকে, স্ট্রং উইল থাকে উপদেষ্টা এই বর্তমান সরকারের, তাহলে এটা যেটা উনি বললেন যে তিন মাস চার মাসের মধ্যে করা সম্ভবপর। কিন্তু এই সুযোগে যে ছয় বছর যেটা বললেন, সেটা তো দেশের মানুষ গ্রহণ করবে। ধন্যবাদ। শ্রোতা দর্শক, আপনারা কতটা চাইছেন যে ছবি সহ আইডি কার্ড? আমি 99% চাচ্ছি যে আইডি কার্ড সহ ভোটার লিস্টটা হোক। আচ্ছা, আরেকজন চশমা, হ্যাঁ আপনি। যে আমরা আসলে 100% চাচ্ছি যেন ভোটার আইডি কার্ড সহ ভোটার তালিকা হয়, কিন্তু আমার কথা হচ্ছে যে এই ভোটার তালিকা সংশোধন করা কিংবা এই আইডি কার্ড করার মধ্যেই কি এই সংকটের সমাধান ঘটবে, নাকি এর জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে? ঠিক কথা। আপনি সামনে, একদম সামনে।
আমাদের আইডি কার্ড করতে যদি বেশি সময় লাগে, এটা বিকল্প একটা উপায় খুঁজতে হবে, কারণ আমাদেরকে নির্বাচিত একটা সরকার আসতে হবে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য। তোফায়েল আহমেদ সাহেব যে মাননীয় প্রাক্তন মন্ত্রী, যিনি বলেছেন যে যদি আইডি কার্ড এই মুহূর্তে আমাদের সম্ভব না হয় তাহলে বিকল্প কোনো অবস্থা সৃষ্টি করা যায় কিনা এবং এটা তাড়াতাড়ি রিজলভ করা যায় কিনা সেটাই চিন্তা করতে হবে। হাসান মুর্শিদ চৌধুরী, আমি তো মনে করি এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, এটা খুব সহজে খুঁজে পাওয়া যাবে। এতগুলো আইডেন্টি কার্ড করতে গেলে পরে কত সময় লাগবে, কি খরচ, কতটা জরুরি লাগবে, যে আমি মনে করি এটা জরুরি, এটা জরুরি। এবং যে কোনো একটা আধুনিক দেশে বা আধুনিক ব্যবস্থায় আইডি কার্ড খুবই সাধারণ ব্যাপার। আমরা এটাকে এত বড় করে দেখছি, আমরা সবাই মিলে এখানে বিবিসির প্রোগ্রাম করছি, দুনিয়ার সব লোক দেখতেছে। এটা যদি টেকনিক্যালি সম্ভব হয় তো আইডি কার্ডের ব্যাপারটা খুব বেশি যে একেবারে কষ্টকর হবে সেটা মনে করি না, জটিল মনে করি না। ইচ্ছা থাকলে পরে, সময় থাকলে পরে হয়তো পারে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। মুশফিকুর রহমান মোহন, গত রাজনৈতিক সরকারগুলোর পক্ষে যে বিচার বিভাগ পৃথকীকরণ পসিবল হয়নি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কি করে এক সপ্তাহের মধ্যে সেটা বাস্তবায়ন করলো, এখানে মূল রহস্যটা কোথায় ছিল বা সমস্যাগুলো কোথায় ছিল? আমাদের আইনমন্ত্রী আছে, উনি হয়তো জব দিলে বেটার হতো আমার জন্য। তারপরে আমি বলবো যে দুই সরকার ব্যর্থ হয়েছে মাজদার হোসেনের মামলাটাকে বাস্তবায়ন করার জন্য, সেটা ঠিক। কেন তাদের যেটা একজন বললেন এখনই যে সৎইচ্ছার প্রয়োজন, সৎইচ্ছাটা। দ্বিতীয় হলো কন্ট্রোলটা থাকবে কোথা থেকে, কিছুটা কন্ট্রোল রাখতে চান সরকাররা তাদের ডিসিডেন্টসদের উপরে, তো সেটাই হলো থ্রু দ্য ম্যাজিস্ট্রেসি। আমার মনে হয় সেশনস কোর্ট এবং হাইকোর্টের মধ্যে এত বেশি কন্ট্রোল ছিল না যতটা ছিল ম্যাজিস্ট্রেসির উপর, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও করে তারা একই ব্যক্তি। এবং এটা নিয়ে আমাদের সঙ্গে ল মিনিস্টারের অনেক কথা হয়েছে, কেন বাস্তবায়ন হচ্ছে না, কেন হচ্ছে না, হচ্ছে তো এখন হয়ে গেছে কি, পুরা কাটামোটা তৈরি ছিল, ওরা টাইম নিচ্ছিল, সেটা মাইনুল হোসেন সাহেব প্লেস করেছে, বাস দ্যাটস ইট। ধন্যবাদ। এটা মূল সমস্যা কোথায় ছিল? মধুর আহমেদ, আপনি অনেক জায়গায় বিভিন্নভাবে এই প্রশ্নটির উত্তর দিয়েছেন, যদি সংক্ষেপে দেন। সংক্ষেপ হলো যে আপনি যেটা বললেন এটা সঠিক নয়, কারণ সব জিনিস তৈরি করা ছিল, তাকে শুধু প্রজ্ঞাপন জারি করতে হয়েছে। সেই আপনাদেরকে ক্রেডিটটা নিলেন না, সেটা বলছি না, ক্রেডিট তো ছিল। আমরা তো এটার মূল বিষয়টা হলো আমাদের দেশে ম্যাজিস্ট্রেট আমলা, একদিকে আমলার কাজ করেন, একদিকে আবার বিচারকের কাজ করেন। তো যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে সুপ্রিম কোর্টের অধীনে নিয়ে যেতে হবে, সেই জন্য ফৌজদারি কার্যবিধি সংশোধন করতে হবে, এবং এটা হলো আসল। এবং সেই কার্যবিধিটা আমরা বিল আকারে আমরা পার্লামেন্টে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, পার্লামেন্টে উত্থাপন করেছি, এবং পার্লামেন্টের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই বিলটা যখন স্থায়ী কমিটির বিবেচনাধীন ছিল তখন পার্লামেন্টের শেষ অধিবেশন, সুতরাং তখন আর সেটা আমরা বিল আকারে পাশ করতে পারি নাই। আমি আশা করব যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সেটাও করে দেবেন, দিলে পৃথকীকরণের প্রক্রিয়াটা শুরু হবে, তারপরেও পুরোপুরি পৃথকীকরণ হবে না। এই জন্য যে প্রশাসনের কর্মকর্তারাই কিন্তু অপশনে এসে তাদের একটা অপশন দিয়ে তাদেরকে যেভাবে বিধিমালাগুলো তৈরি করা হয়েছে, আমি তো তৈরি করে এসেছি, তাদেরকে একটা সময় দেওয়া হবে, দুবছরের একটা সময় দেওয়া হবে, সেই সময়ে তারা অপশন নেবেন এই যে প্রশাসনিক কর্মকর্তারা। কারণ 600 ম্যাজিস্ট্রেট রিপ্লেস করে মানে জুডিশিয়াল অফিসারদেরকে রিপ্লেস করা অসম্ভব ব্যাপার, এটা হবে না। কারণ ভারতেও ওয়েস্ট বেঙ্গলে 15 বছর সময় নিয়েছে, পাকিস্তানে 9 বছর সময় নিয়েছে, যে কথাটা আমি বারবার বলেছি, এবং এই বিধিমালাগুলোর মধ্যেও সেটা আছে, একটা সময় দেওয়া হয়েছে যে সময়ের মধ্যে জুডিশিয়াল অফিসারদেরকে রিক্রুট করে এই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদেরকে রিপ্লেস করা হবে। যতদিন পর্যন্ত সেটা সম্পূর্ণভাবে না হবে ততদিন পর্যন্ত এই প্রশাসনিক কর্মকর্তাদেরকে দিয়েই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কাজ করতে হবে, সেটা করাটা না করে উপায় নেই। সুতরাং পৃথকীকরণের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আসলে নতুন তত্ত্বাবধায়ক সরকারের সরকারকে এই জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে, এবং যিনি আইন উপদেষ্টা তাকেও আমি অভিনন্দন জানাই যে দ্রুত গতিতে তারা এটা সমাপ্ত করেছে। তবে প্রসেসটা কিন্তু আরম্ভ হয়েছিল অনেক আগেই, তবে বিতর্কের মধ্যে না গিয়ে, এটা এদেশের মানুষের একটা দাবি ছিল সকল সময় যে বিচার বিভাগকে পৃথকীকরণ করা, সেটা অবশ্যই সেই নতুন তত্ত্বাবধায়ক সরকার যাত্রা শুরু করেছে
এই কাজটির মধ্য দিয়ে আমি মনে করি এটা শুভকামনা করি এবং এটা শুভকামনা করি এবং অন্যান্য যে বিরাজমান সমস্যাগুলো আছে সেগুলো তত্ত্বাবধায়ক সরকার মধ্যে সমাপ্ত হোক এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ ধন্যবাদ শ্রোতা দর্শক। যিনি প্রশ্ন করেছেন আপনার কি মনে হয় মূল সমস্যা কোথায় ছিল? অ্যাকচুয়ালি মূল সমস্যা কোথায় ছিল পুরোপুরিভাবে স্বল্প সময়ের পরিসরে বলা সম্ভব নয়, তবে এখানে আমি একটা জিনিস স্পষ্টত বলতে চাই, জনাব ব্যক্তি মওদুদকে নয় সাবেক আইনমন্ত্রীকে আমি বলতে চাচ্ছি, যেটা এই মাত্রই উনি বললেন যে ব্যাপারটা এরকম যে আমি টেবিলে ইনস্ট্যান্ট নুডলস রেখে গেলাম আর একজন এসে পানিটা দিয়ে চামচটা দিয়ে খেয়ে ফেললো, একজ্যাক্টলি ঠিক তা নয়। যেমন আমি সাবেক আইনমন্ত্রীর কোনো একটা অনুষ্ঠানে দেখেছি যে এত কিছু সব কিছু নুডলস কমপ্লিটের পরেও 2011 সাল পর্যন্ত সময় প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার কি করে পারল? আসলে এখানে সিগমা হুদা যেটা কিছুক্ষণ আগে অন্য একটা প্রসঙ্গে বললে যে সদিচ্ছাই যথেষ্ট। ধন্যবাদ। এখানে না এটা এটা তাৎক্ষণিক উত্তর দেওয়া দরকার, সংক্ষেপে বলতে হবে না। এই আপনি যেটা আমরা অনেক সময় নিচ্ছি একটু, আপনি যেটা বলেছেন এটা সঠিক নয়। এখানে আপনাদের জানা উচিত যে 2011 সালের কথা যেটা বলছেন এই বিধিমালাগুলো একটু পড়ে দেখেন কোন ইয়ার লেখা আছে ওখানে, যে কোন দিন কোন দিনের মধ্যে কোন বছরের মধ্যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদেরকে সরিয়ে নিয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের আনা হবে। আপনি দয়া করে আমাকে, যদিও আপনি অ্যাকিউজ করেছেন কিন্তু আমি যেটা বলেছি সেটাই সঠিক বলেছি, এবং তার প্রতিফলন এই বিধিমালাতে যেটা এখন সুপ্রিম কোর্টে গেজেট করা হয়েছে এবং জমা দেওয়া হবে আগামীকাল, এই সেই বিধিমালাতেই সেটা থাকবে। ধন্যবাদ। হাসান মশু চৌধুরী, সদিচ্ছার অভাব। ধন্যবাদ। একটি মাত্র বাক্য, একটি বাক্য, একটা বাক্য। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন এসএম খোরশেদ আলম, এসএম খোরশেদ আলম, সেরে বাংলা নগর, ঢাকা। দেশের দেশের সমস্যা সমাধানে দুই নেত্রীকে একই টেবিলে বসার জন্য বসতে পারে না কি? দুই নেত্রী একসাথে সংলাপে বসতে পারেন না কি? মওদুদ আহমেদ, আমার মনে হয় নিশ্চয়ই পারেন, ইচ্ছে করলেই পারেন, তবে কেন পারেন না এটা তোফাইল সাহেব জবাব দেবেন। তোফাইল আহমেদ, দুই নেত্রী তো 80-এর দশকে আমরা যখন আন্দোলন করেছিলাম একসাথে বসেছিলেন, দেশ এবং জাতির বৃহত্তর কল্যাণের জন্য কখনো যদি প্রয়োজন হয় নিশ্চয়ই তারা বসবেন, এতে তো অবাক হবার কিছু নেই। আমরা যখন 80-এর দশকে আমরা যখন একটা নিরপেক্ষ নির্বাচন সংগ্রাম করেছিলাম দুই নেত্রী একসাথে বসেছিলেন, আবার যদি কোনো সময় দেশ এবং জাতির যে প্রয়োজন হয় আবার বসবেন। বসতে পারছেন না কেন এখন, অসুবিধা কি? এখন তো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, তারা এর আগে, তারা না এর আগে তো কোনো প্রশ্ন উঠে নাই না, এত সংকট যখন গেল তখন বসতে পারেননি কেন, অসুবিধাটা কোথায় আসলে? বসতে পারেনি বলেই তো দেশে ইমার্জেন্সি হয়েছে, দেশ বসতে পারেনি বলেই তো নির্বাচন বসতে পারছেন না কেন বসতে এখন এখন তো সেই বসার তো তখন কেউ কোনো সেরকম উদ্যোগ ছিল না, যেটা উনি যেটা প্রশ্ন করলেন ভবিষ্যতের কথা। আসুন না আমরা অতীতকে কবর দিই, লেট আস ফরগেট দি পাস্ট। যাচ্ছি এই মুহূর্তে বসতে পারছেন না কেন ওনারা? এই মুহূর্তে তো বলার কোনো পরিবেশ নাই, এই মুহূর্তে কোনো প্রয়োজন তো নাই, এখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছে। আমাকে একটু বলার সুযোগ দেবেন? আপনি সামনে, হ্যাঁ আপনার কাছে আসছি সিগমা হুদা, আপনার কাছে, হ্যাঁ আপনি বলতে চাইছেন। দুর্নীতি কখনো এক টেবিল বসবেন না, কারণ তাদের মধ্যে সহনশীল মোটেই নাই, ওনারা একে অন্যকে শত্রু হিসেবে কথা। থ্যাংক ইউ। আর কেউ এদিক থেকে? আপনি বিবিসির মানে উদ্যোগে কি দুই নেত্রী কি আসতে পারেন না? আর কেউ এদিক থেকে? আপনি চশমা চোখে, হ্যাঁ আপনি। আমি বলতে চাচ্ছি যে এক নেত্রীর বাবা মা ভাই বোনের মৃত্যুতে যদি অন্য নেত্রী অনেক বড় বড় কেক কেটে জন্মদিন পালন করেন তাহলে কেমনে বসবেন? অ্যাডভোকেট সিগমা হুদা, আসলে সমস্যাটা কোথায়? আমার যেটা মনে হচ্ছে, যেটা তোফায়েল আহমেদ সাহেবের কথা থেকে বের হয়ে আসছেন, যে তৃতীয় কোনো একটা ফ্রন্ট থাকলে তারা একসাথে বসবে তৃতীয় মোকাবিলা, কিন্তু নিজেরা দেশের নিজের দেশের উন্নতির জন্য বা দেশের মঙ্গলের জন্য তারা বসতে না, যেখানে তাদের নিজেদের ইন্টারেস্ট ক্ল্যাশ করে।
মানে কেউ গিভ ইন করতে হবে, সামবাডি হ্যাজ টু বিকাম সামথিং, সামবাডি হ্যাজ টু বিকাম সামথিং এলস, ওই জিনিসটার জন্য তারা করতে চাচ্ছে না। কি মনে হয় আপনার, বসলেই কি সমস্যার সমাধান? না, আমার মনে হয় বসলে সমস্যার সমাধান হবে না, কিন্তু বসলে আমাদের ডেমোক্রেসি স্ট্রেন্থেন্ড হবে। আমার মনে হয় যে আমরা যদি বসি, যদি দুই এখন এখানে লেডিসদেরকে ব্লেম করা হয়, এটা আমার সবচেয়ে প্রথমতেই আমার একটা আপত্তি, যার জন্য আমি বারবার হাত তুলছিলাম আপনাদের কাছে বলার জন্য যে নেত্রীরা কিন্তু নেত্রীদের মতো চালাতে পারছে না, কারণ হচ্ছে তাদের নিজেদের সাইকোফ্যান্স। এই যে আমাদের তুফেল ভাই বা মওদুদ ভাই, এরা যে বসে আছে আশেপাশে, দে আর ম্যান, ইউ সি, দ্যাট ইজ দ্য হোল প্রবলেম। হ্যাঁ, আপনি কিছু বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি দুই নেত্রী জন্য যদি আমাদের মাননীয় সিগমা হুদা বা ওনার মতো আরও কয়েকজন মানবাধিকার কর্মী দুই নেত্রীকে নিয়ে বসাতে পারেন, আমার মনে হয় সেটা আরো ভালো হয়, কারণ ওনারাও মহিলা, ওনারাও মহিলা। বসলেই কি সব সমস্যার সমাধান হবে? না, তখন আলাপ করে দেখতে পারবে, সংলাপ হবে, ওপেন সংলাপ হবে, তখন বোঝা যাবে যে কে চায় কে চায় না। পেছনে পেছনে আপনি হাত তুলেছেন, হ্যাঁ আপনি। তোফায়েল আহমেদ সাহেব যেটা বলেছেন যে অতীতে ওনারা বসেছেন, বর্তমান সামনে যদি আবার হয় তো ওনারা আবার একসাথে বসবে, কিন্তু কয়েকদিন আগে আমরা দেখেছি যে দেশের যে পরিস্থিতি ছিল তখন কি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে তাদের বসা উচিত ছিল না? প্রশ্ন নিয়ে আমরা অনেক সময় আলোচনা করেছি, আমার মনে হয় দূরত্বটা মানসিক, আমাদের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে এই জিনিসটা এখন আর খাপ খাচ্ছে না। এবং আমরা প্রথমেই মনে করি যে আমি যদি লাভবান না হই এই বসার মধ্য দিয়ে তাহলে আমি বসবো না। কিন্তু যেটা ওনারা হয়তো উপলব্ধি করতে পারেন না যে দেশবাসী কতটুকু চায় সে জিনিসটা, যে তারা একসাথে বসে সমস্যাগুলো সমাধান করুন, অথবা মূল কয়েকটি বিষয় সম্বন্ধে একমত হন, বাকি তাদের দলীয় কার্যাবলীতে তারা পরিচালনা করুন। আমার মনে হয় এটা সময় লাগবে এবং আমরা এখনও সে পর্যায়ে এসে পৌঁছানি যখন আমরা দেখব আমাদের দুই মহান নেত্রী একসাথে বসে কাজ করছে। বাংলাদেশ সংলাপের আমরা আপাতত কিছুদিন বিরতি দিচ্ছি, আশা করছি আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমরা শেষ করা উচিত ছিল, আমরা আবারও এই অনুষ্ঠান শুরু করতে পারব। আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকের শ্রোতা দর্শকদের, ধন্যবাদ আজকের প্যানেলকে, একই সাথে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কর্তৃপক্ষ এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি শাকিল আনোয়ার এখানেই শেষ করছি। শুভরাত্রি।